অঞ্জলি মাসি যায় সেই পুরান খেলা থাকতে তাই হয়েছে রে, আরো আর হলে 10 বছর হয়ে গেছে আর কি, আমি ভোট দিই আর না, মানে আমার একটা দুঃখ লাগছে। আইডি কার্ড আর না আর ভোটও দিতাম পারি না, বাইরে তো ওরকম ওটা হইলো, আমার মনে খুব কষ্ট আইতো। আর আমার রায় হইলো তখন আমার ভোট আর না, ভোট দিতাম পারি না। প্রত্যেক তালিকায় তালিকায় আয় আইয়া তো ফটো লাগাই যে আমার ভোট আয় না করি, আমি ভোট দিই না, মানে মানে একটা দুঃখ লাগে আর কি। 2015 চনত ভাৰতীয় নাগৰিক ঘোষণা কৰাৰ পিছত ভোটাধিকাৰ পুনৰ লাভ কৰিবলৈ 9টা দীঘলীয়া বছৰ সময় লাগিলে। দীৰ্ঘদিনীয়া সংগ্ৰামৰ অন্তত কাছাৰ জিলাৰ কাটিগড়া ছৈয়দপুৰৰ বাসিন্দা অঞ্জলি ৰায়ে নতুনকৈ ভোটাৰ পৰিচয় পত্ৰ লাভ কৰিছে। অঞ্জলিয়ে শিলচৰলৈ আহি ভোটাৰৰ পৰিচয় পত্ৰ সংগ্ৰহ কৰে। চন 2012, সেই সময়ত কাছাৰ জিলাৰ কাটিগড়াৰ বাসিন্দা অৰ্জুন নমঃক্ষুদ্ৰই বিদেশী ন্যায়াধীকৰণৰ পৰা জাননী লাভ কৰি ভয়তে আত্মহত্যা কৰিছিল। প্ৰায় একে সময়তে তেওঁৰ ভগ্নী অঞ্জলি ৰায়ে ন্যায়াধীকৰণৰ জাননী লাভ কৰিছিল। অৱশ্যে আইনী যুঁজৰ মাজেৰে পাৰ হৈ 2015 চনত ভাৰতীয় নাগৰিকত্ব প্ৰমাণ কৰে তেওঁ। পিছে ভাৰতীয় নাগৰিক হিচাপে ভোটাধিকাৰ ঘূৰাই পাবলৈ প্ৰায় 1.5 দশক সময় লাগিলে। অঞ্জলিয়ে বহুবাৰ নিৰ্বাচনী বিষয়াৰ ওচৰলৈ গৈ অনুৰোধ জনাইছিল, কিন্তু তেওঁৰ কথাত কোনেও কোনো সঁহাৰি নিদিলে। এটা সময়ত ভোটাধিকাৰৰ অভাৱত তেওঁ সকলো চৰকাৰী সুবিধাৰ পৰা বঞ্চিত হৈছিল। কিরকম লাগে, সবে ভোট দিছে আর আমার যেন ভোটটা আর না, ওরকম আমার চলছে, মানে একটা শান্তি নাই। এই ভোটের কাগজ নাই করিয়া আমার আই কার্ড, আই কার্ডও বঞ্চে না, প্যান কার্ডও না, আধার কার্ডও না, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট আমি কিছু খুলতাম পারছি না এই ভোটার আইডির কারণে। না আমার দিত না, আমার আইডি কার্ড নাই আর ভোটার সব কার্ড বানাইতে দিত না। আমার তো আমরা এইদিকে হইলো ভোটার আইডি কার্ড থাকলে, আধার কার্ড থাকলে এই যে বোর্ডারের ভিতরে জালির ভিতরে ঢুকতে দিয়ে একটা কার্ড বানাই, এই কার্ড আমার বোনের না করি আমি বোর্ডারের ভিতরে যেতাম। আমরা 2-3 বার কইছি খালে কই ওইব ওইব, আমি দিছি ফটো নিছে নাম নির্দেশ সব আনিয়া ফটো উঠো বলে আনিয়া অফিসে দিছি আনিয়া, দিলেও তো আমি আর হইছে না, বারবার তাইরে জিগাইতাম কিতাব আমার বুটো নাম লাগে নাকি আয় না খেলি হয়ে এমনি ওয়াইব। আমার ওলা শান্ত দি আই মনে হয় 8-10 বছর থাকি রাখছে তো, তারা বা বানাইলে কিতা লাগে আমি বারবার তারারে দিলাম ফটো দিলাম, 2 বার করে ফটো দিছি। 2012 চনত অঞ্জলি রায়ের নাম ভোটার তালিকাৰ পৰা আঁতৰাই দিয়া হৈছিল। তেতিয়া কোৱা হৈছিল যে তেওঁ নিজৰ নাগৰিকত্ব প্ৰমাণ কৰিলেহে ভোট দিব পাৰিব। 2015 চনত তেওঁ ভাৰতীয় নাগৰিকত্ব প্ৰমাণ কৰা আদালতৰ নিৰ্দেশত নথি লৈ স্থানীয় নিৰ্বাচনী বিষয়াৰ ওচৰলৈ গৈ নিজৰ নাম পুনৰ তালিকাভুক্ত কৰিবলৈ আবেদন জনায়, কিন্তু তেওঁলোকে তেওঁক বাৰে বাৰে অপেক্ষা কৰি ৰাখিছিল। কিছুমান জৰুৰী প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ হোৱাৰ পিছতহে নাম প্ৰকাশ কৰা হ'ব বুলি কৈছিল। এতিয়া দীৰ্ঘ 9 বছৰৰ অন্তত পুনৰ তালিকাত তেওঁৰ নাম আহিছে। তেওঁৰ নামত জাননী জাৰি কৰাৰ লগে লগে তেওঁৰ নাম নিৰ্বাচনী তালিকাৰ পৰা আঁতৰাই দিয়া হয়। যেতিয়া তেওঁ ভাৰতীয় বুলি ন্যায়াধীকৰণৰ আগত প্ৰমাণ কৰিলে, তেতিয়া নিৰ্বাচনী বিষয়াসকলে তেওঁৰ নাম পুনৰ তালিকাত যোগ কৰিব নোৱাৰিলে। ইয়াৰ আঁৰৰ ৰহস্য কি সেয়া কিন্তু এতিয়া তদন্তৰ বিষয়। আমার ওরকম জানে চাই আমার বাইয়ে দুঃখে আত্মহত্যা করছে, আমারও জানে খালি চেহারার ব্যস্ত ইয়া বাইয়ে বুঝছে না কাজ করে দিছে। একবার আমি হই ওরকম হয়ে দিতাম, একবার হয় দূরও বাইয়ে বুঝছে না করে আমিও অত বড় সংসারটা নষ্ট করবার কাম না। বাই আসলো ছুটো বুঝছে না হে করেছে, আমি তো এ খলির প্রতি বুড়া বেটি, ও কারণে আমি এটা করছি না, না আমার 10 নাই 5 নাই এক বাই আমি বাইর রকম কাজ করতাম পারি। আর একবার অন্য শিলচার অফিসও আইসি, ম্যাডাম এখন আমার কইছেন বোন ভাই এরকম করছে তুমি এরকম করিও না, ভাই বুঝছে না তুমি এরকম করিও না। আমি এটা বুঝি দুঃখ ভাইয়ের বই এক ভাই আর এক বই, তোমার মনেও কষ্ট ভাই করছে তো তুমিও করতা, এটা করিও না। আমার একজনে বুঝাইছো, আমি যে নিজেও একটু বুঝাইছি সরে আমার মনরে, মানে আমারও মনে চাইছি ধর আমি দুনিয়ায় টাকা যেতা না তাহা ওটা আমার যখন এই ভারতের মাঝে আমার কিচ্ছু নাই তার আমি আর থাকিও কিতা যা খাইয়ার ফেটে কাপড়ের খান দিলেও তো খুঁড়িয়ে দিচ্ছি না ভাবে দিচ্ছি না,